দর্শক, আসলে সাকিব ভাইয়াকে নিয়ে কি পাইছে মানুষ? সাকিব ভাইয়াকে নিয়ে কি পাইছে? এই ইকবাল কথা বলে, এই ইকবালের বউ কথা বলে, এ ওনাকে চেনেন? ওনাকে চেনেন কেউ? উনি ইকবালের সাবেক ওয়াইফ জেনিফার ফেরদৌস। এখন আবার সাকিব ভাইয়ার ফ্যামিলি নিয়ে, সাকিব ভাইয়ার পরিবার নিয়ে, সাকিব ভাইয়ার মানে কি মানে সব কিছু নিয়ে, মানে ফ্যামিলিগতভাবে যত রকমের সমস্যা আছে, বুবলি প্লাস অপু বিশ্বাস, ঠিক আছে, সে সব কথা নিয়ে সে এখন আবার কথা বলতে চলে আসছে। তো আপনাদেরকে শোনাবো পুরোটা ভিডিও, একটু অধৈর্য হবেন না, সে সাকিব ভাইকে নিয়ে কি বলে আগে শুনি আমরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন যাবত আমাদের মানে কি বলবো, ফেসবুকের কিছু ব্যাপার, ইউটিউবের কিছু ব্যাপার, মানে দেখছি যে জিনিসটা মানে রীতিমতো বিরক্ত হয়ে এখন লাইভে এলাম। যাই হোক, আমি নিতান্তই খুব ছোটোখাটো একজন মানুষ, আমার কথায় কারো কিছু যাবে আসবে বা হবে কি না সেটা আমি জানি না। বাট আজকে নেট দুনিয়াতে এখন যে জিনিসটা নিয়ে তোলপাড়, এতটাই তোলপাড় যে রীতিমতো সাধারণ মানুষ মানে বিরক্ত হয়ে যাচ্ছে, তো সেটা নিয়েই একটু কথা বলবো, সে কথা বলার জন্যই আসলাম। তো বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের আমাদের বর্তমান যে নেট দুনিয়া যে ঘটনাটা নিয়ে খুব তোলপাড়, সাকিব খান, সাকিব খানের ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। জানি না এটা নিয়ে কথা বলাটা আসলে আমার উচিত হবে কি না, বাট দেখেন মাঝে মাঝে মনে হয় যে কোন দুনিয়ায় বাস করছি আসলে। কারণ এই জন্য মনে হয়, কারণ আমাদের নিজস্ব জগতে তো আমাদের নিজস্ব কিছু কাজ আছে, তাই না? আমাদের নিজস্ব মানে কিছু, সারাদিন আমরা কাজ করি, আমরা কেউ সবাই কোনো না কোনো পেশায় নিয়োজিত, সারাদিন কাজকর্ম করে বাড়িতে এসে পরিবারকে সময় দেওয়া, তারপর আত্মীয় পরিজনকে সময় দেওয়া, নিজেদের অনেক লাইবিলিটিস থাকে, অনেক দায়িত্ববোধ থাকে, সেগুলো করার পর মানুষের আসলে খেয়ে দিয়ে এত সময় থাকে মানুষকে নিয়ে গসিপ করার? আসলে মানুষের তিক্ততার একটা লিমিট থাকা উচিত। আর যারা আমরা মিডিয়া জগতে আছি, যারা সেলিব্রিটি বা যারা যারা এখন মানে আমি কি বলবো মানে চলচ্চিত্র জগতে যারা সেলিব্রিটি আছে, নায়ক নায়িকা, এর পাশাপাশি অনেক ডিরেক্টররাও আছেন সেলিব্রিটি ডিরেক্টর, অনেক প্রযোজক আছেন সেলিব্রিটি প্রযোজক, তো সেলিব্রিটি বলতে যে শুধু নায়ক নায়িকাকে বোঝায় শুধু এটা কিন্তু না, অনেক রাজনৈতিকও সেলিব্রিটি হন, দেখা যায় যাদের টক শো খুব ভালো হয়, যারা রাজনীতিতে অন্তঃপ্রাণ তাদেরকেও কিন্তু আমরা রাজনৈতিক সেলিব্রিটি বলে থাকি। তো আমরা যারা এই ধরনের কাজের সাথে নিয়োজিত আছি, তো আমাদেরও কিন্তু নিজস্ব একটা জগৎ আছে, আমাদেরও নিজস্ব কিছু শখ আহ্লাদ বা আমাদের নিজস্ব বলতে মানে নিজস্ব একান্ত নিজস্ব কিছু ব্যাপার আছে। সব কিছু নিয়ে পাবলিকলি আসা বা সব কিছু নিয়ে পাবলিকলি সমালোচনা করা, হ্যাঁ অবশ্যই পাবলিকলি সমালোচনা কেন হবে না, যদি সেটা সেভাবে আসে তাহলে ঠিক আছে, কিন্তু একটা জিনিস কিনে একদিন দুই দিন তিন দিন কিন্তু পরপর এতদিন টানা হ্যাচড়া করার কোনো মানে হয়? এটার মানেটা কি, মানে এটার কারণটা কি? ইউটিউবে ভিউয়ার্স বাড়ানোর জন্য না কিসের জন্য? মানে একটা নায়ক, একজন সুপারস্টার, তাকে একসময় আপনারা সুপারস্টার বানালেন, আবার তাকে এখন টেনে হিঁচড়ে তাকে যাতা বলছেন, আসলে কি বলবো মানে যেটা নিয়ে বলছেন সেটা তার সম্পূর্ণ পার্সোনাল লাইফ, তার লাইফে একটা বউ থাক বা দুটো বউ থাক, এটা আসলে মানে কি বলবো মানে একদিনের নিউজ হলো, দুদিনের নিউজ হলো, এটা নিয়ে আজ সপ্তাহখানেক ধরে এমনভাবে নিউজ হচ্ছে, ফেসবুকে ঢুকলেই শুধু এই জিনিস, এটার কোনো কারণ ছাড়া, ভিত্তিহীন, এটা তাদের পারিবারিক ব্যাপার, তার বাচ্চা কাচ্চা, তার ওয়াইফ, সম্পূর্ণ তার পারিবারিক ব্যাপার, সে গোপন রাখবে না সে ওপেন করবে সেটাও তার ব্যক্তিগত ব্যাপার, এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আপনারা এই সেলিব্রিটির কথাই শুধু বাদ দেন, এই সুপারস্টারের কথা বাদ দেন, একজন সাধারণ মানুষ হিসাবে চিন্তা করেন তো, কার পরিবারে সমস্যা নাই, কাদের পরিবারে সমস্যা নাই, যত বড় মহারথী হোক কোন পরিবারে সমস্যা নাই,
একটা দুটো পরিবার বাদ দিলে বাকি পাঁচটা পরিবারে আপনি সমস্যা খুঁজে পাবেন, তাই না? পাঁচটা পরিবারের সমস্যা খুঁজে পাবেন। আবার তাদের মধ্যেও দেখবেন যে কারো এক বিয়ে, দুই বিয়ে, বা বৈবাহিক যে জীবন, যে স্ট্যাটাস মানুষের, অনেক সময় মানুষের অ্যাক্সিডেন্টলি হতে পারে, অনেক কিছু হতে পারে, হয়তো বা তার ব্যাপারটা ভিন্ন, সে হয়তো বা একই ভুল দুইবার করছে, সে ভুল করেছে, সেও কিন্তু অনুতপ্ত। এবং তাদের দুজনের স্ট্যাটাসই আমরা দেখেছি, তারা দুজনই একটা শুভ দিনক্ষণ দেখে জিনিসটাকে জানাতে চেয়েছিলো। তো যাই হোক, আপনাদের যেটা জানার প্রয়োজন ছিল তারা কিন্তু অকপটে সেটা বলেছে, সেটা নিয়ে এত কাদা ছেটা ছিটি। তারপর এই সুপারস্টারের ব্যক্তিগত জীবন নিয়ে এমন টানাটানি শুরু করলেন আপনারা, কোথার থেকে কোন এফডিসিতে আমার, আমি নতুন প্রযোজক, বাট তারপরেও আমার বহুদিন আগে থেকে যাওয়া আসা, আমি কখনোই শুনিনি যে তার আগের একটা পুরানো কি, ওই যে এক মহিলার রাত্রি না কি নাম, রাত্রির তার বাচ্চা নিয়ে হাজির হয়েছে, এটা শাকিব খানের বাচ্চা। আচ্ছা বলেন, এতদিন কই ছিল এই রাত্রি, কোথায় ছিল এই রাত্রি? আর আপনারা সবাই ওই মহিলার বাইক নিচ্ছেন, সবাই দেখতেছে, আমিও দেখতেছি, ইন্টারেস্টিং লাগতেছে ব্যাপারটা, তাই না? যে আসছে দেখি, তাই না? এটা মানে কি? এতই যদি আপনাদের মনে হয় যে রাত্রির ছেলেটাও শাকিব খানের, তা আপনারা সাংবাদিক ভাইরা বা অন্য যারা আছেন, প্লিজ একটু দেখেন না যে আসলে ঘটনা কতটা সত্য। এটা নিয়ে এত নোংরামি, এত কিছু হচ্ছে, দেখেন এটা তো আমাদেরই দেশ, তাই না? আমাদের সাংস্কৃতিক অঙ্গন, আমাদেরই নায়ক সে, খারাপ হলেও ভালো হলেও সে আমাদেরই নায়ক, তাই না? তাকে খারাপ করতেছি, তাকে ছোট করতেছি, তাকে নিয়ে এত লেখালেখি করতেছি, আমাদের দেশকে আমরা খারাপভাবে রিপ্রেজেন্ট করতেছি। আর ইউটিউব বা ফেসবুক যেটাই বলেন, এটা কিন্তু শুধু আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ না, এটা দেশের বাইরে যারা আছে, অন্যান্য যে কান্ট্রিগুলো আছে তারাও দেখতেছে। আপনারা কি একবারও সচেতন হয়ে চিন্তা করে দেখছেন যে এই যে সুপারস্টার খ্যাত এই যে শাকিব খান, একে যে আমরাই পচাচ্ছি, সে তো ভুল করছেই, কিন্তু তাকে যে আমরা পচাচ্ছি, তাকে নিয়ে নোংরা কথা বলতেছি, কোথায় বলতেছি, ইউটিউবে বলতেছি, ফেসবুকে বলতেছি, তো এটা দিয়ে তো আমরা আমাদের দেশের নায়ককে রিপ্রেজেন্ট করতেছি খারাপভাবে। মানে সে আমাদের দেশে কিন্তু এখন সবচেয়ে বড় মাপের নায়কের মধ্যে সে একজন করতেছে, মানে রানিং নায়কের মধ্যে। তো তার ভুলভ্রান্তি, তার পারিবারিক সমস্যা, সে যেটা করেছে সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি। একদিন নিউজ হলো, দুদিন নিউজ হলো, একই নিউজ প্রতিদিন। দেশে কিন্তু অনেক অশান্তি হচ্ছে, অনেক রকম ঝামেলা হচ্ছে, অনেক ভালো কাজও হচ্ছে, তো আপনারা সেগুলো দেখেন, সেগুলো নিয়ে নিউজ করেন। এক ফেসবুক খুললেই খালি শাকিব খান বুবলি, শাকিব খান বুবলি, হোয়াট ইজ দিস? এক শাকিব খানের নিউজ একবার করে দুইটা বাচ্চা পেলেন, আর একবার করে তিনটা বাচ্চা পেলেন, এখন সাত দিনের দিন করে কি সাতটা বাচ্চা পাবেন বলেন তো? এবার একটু প্লিজ সবাই ক্ষান্ত হন, একটু মানে রিকোয়েস্ট থাকবে। এবং আমাদের যে প্রযোজক সমিতি যেটা আছে, প্রযোজক সমিতির যারা আমাদের নেতারা আছেন বা আমাদের যে সিনিয়ররা আছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমি হার্টিয়েস্টলি মানে আমি রিকোয়েস্ট করব, প্লিজ ভাই আপনারা একটু ব্যাপারটাকে দেখেন, আপনারা একটু এগিয়ে আসেন, আপনারা ব্যাপারটাকে দেখেন, ব্যাপারটাকে এখন বন্ধ করেন, এই কাদা ছেটাছেটি যেন বন্ধ হয়, এটা যেন বন্ধ হয়। মানে খুব নোংরা লাগতেছে। যেমন আমাদের পাশের দেশ ভারত, আপনারা হয়তো জানেন, আমি মাঝে মাঝে মানে আমার মানে কিছু কাজ বা কোনো উপস্থাপনা থাকলে আমি ভারতে যাই, আমি কলকাতায় যাই প্রোগ্রাম করতে। তো ওখানের অনেক সাংবাদিক, অনেকের সাথে, অনেক কলা কৌশলী অনেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তারাও গত পরশু দিন, তার আগের দিন আমাকে ফোন করেছিল, কারণ তারা পরিচিত গণ্ডির মধ্যেই ফোন করে সাধারণত মানুষ, তো তারা আমাকে সেভাবেই ফোন করেছে। যদিও বা আমি শাকিব খানকে বা বুবলিকে বা কাউকে আমি খুব ভালোভাবে চিনি না, শাকিব খানের সাথে আমার দুই একবার দেখা হয়েছে, তাও যে কোনো একজন প্রযোজকের থ্রুতে, তার শুটিং স্পটে গিয়েছিলাম, সেখানে দেখা হয়েছে। আমার কাছে তার ব্যবহার ভালোই লেগেছে, যথেষ্ট মাইল্ড, যথেষ্ট ভালো মানুষ লেগেছে। ব্যক্তিগত জীবনে সে কেমন সেটা তো আমার জানার বিষয় না, সেটা তার ব্যক্তিগত জীবন। তা যাই হোক, তো তারা পর্যন্ত ফোন করে জিজ্ঞেস করতেছে যে দিদি কি হয়েছে, ঘটনা কি? আচ্ছা বলেন, এটা কি আমার কি ঢাকঢোল পিটিয়ে বলাটা কি খুব ভালো লাগবে? আমি তো কিছুই বলিনি,
আমি কিন্তু কিছুই বলিনি সেভাবে, কারণ আমি যেটা দেখিনি, যেটা জানি না সেটা আমি বলতেও চাই না। যেটা আমাদের জানার প্রয়োজন মনে করেছে তারা, তারা সেটা কিন্তু দিয়ে দিয়েছে। এখন কেউ গোপনে বিয়ে করেছে, গত এক সপ্তাহ আগে সেটাকে প্রকাশ করেছে, বাচ্চা প্রকাশ করেছে, এগুলো নিয়ে এত মাথা ব্যথা করার বা এত কিছু করার আসলে মানে আমি বুঝি না মানুষের তো টাইম কোথায়, সময় কোথায়। হ্যাঁ, তো যাই হোক, দয়া করে আমি আমাদের প্রযোজক সমিতির যারা সিনিয়ররা আছেন, অনেকেই আছেন, খসরু ভাই আছেন, আলম ভাই আছেন, আরও আরও অনেকেই আছেন, আপনারা সবাই মিলে ব্যাপারটাকে দেখেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এবং পসিবল হলে তাদেরকে মিলিয়ে দেওয়া উচিত। আর যার যার ব্যাপার, হয়তোবা সংসারে অনেক তিক্ততা চলে আসতে পারে, তাদের মধ্যে তিক্ততা চলে আসতে পারে, হতেই পারে, মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট হতেই পারে, একই রকম জিনিস মানুষের জীবনে দুইবার ঘটতেই পারে। তো এই জিনিসটাকে খুব নোংরামি করা হচ্ছে এবং আরও বেশি মানে বিস্মিত হচ্ছে এটা দেখে যে তার একটা জিনিসকে ইস্যু করে তার প্রিভিয়াস মানে যত ভুল ভ্রান্তি আছে বা তার নামে যেরকম কুৎসা রটছিল বা সেগুলো সত্য না মিথ্যা সেগুলো যাচাই বাছাই না করে সেটাও মানে ইউটিউবে বা ফেসবুকে সেভাবেই দেওয়া হচ্ছে। এগুলো আসলে মানে খুবই খারাপ ব্যাপার, এগুলো আসলে করা উচিত না। সামান্য ইউটিউবের ভিউ বাড়ানোর জন্য একই নিউজ বারবার করে মানুষকে এভাবে হয়রানি না করাই উচিত, কারণ শাকিব খান একজন সুপারস্টার, সে দুইটা বিয়ে করেছিল, তার দুইটা বাচ্চা হয়েছিল, এটা গত হয়ে গেছে, মানে এটা অতীত। তো এটা নিয়ে এখন আর আলোচনা সমালোচনা সবই ফুরাই গেছে। তো এটা নিয়ে আজকে চলতেছে সম্ভবত বুবলির বেবি বাম কবে দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ ওই যে সাকিবের বড় ছেলের বার্থডের দিন, তো ওটা মনে হয় 27 তারিখ না 28 তারিখে ছিল, আজকে 3 তারিখ, 6 দিন হয়ে গেছে ভাই, 6-6টা দিন হয়ে গেছে। তো এবার আমরা ক্ষান্ত হই। হ্যাঁ, আমাদের দেশকে অন্তত ভালোভাবে রিপ্রেজেন্ট যদি নাই করতে পারি, অন্তত দেশকে এত খারাপভাবে রিপ্রেজেন্ট করার কিছু নাই, ঠিক আছে। মানুষ মাত্রই ভুল, ভুল হতে পারে, তার জন্য দেশে আইন আছে, প্রশাসন আছে, অনেক কিছু আছে। তাদের ফ্যামিলিগত যদি কোনো প্রবলেম হয়ে থাকে, মেয়ের পক্ষেরও যদি হয়ে থাকে, ছেলের পক্ষেরও হয়ে থাকে, তারা তারা বুঝবে, এটার জন্য জনগণ না, পাবলিক না, তাই না? আমরা কি দেখব একজন সুপারস্টার কতটা ভালো ছবি দিচ্ছে, এটাও ভুলে গেলেন আপনারা, সে এত বছর ইন্ডাস্ট্রিতে তাকে টিকিয়ে রাখছে। অনেক বড় ভুল সে করছে, অনেক অনেক বড় ভুল করছে, কিন্তু এটাও ভুলে গেলেন সে এতগুলা মানে সুপারহিট মুভি দিয়েছে বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে, সে টিকিয়ে রেখেছে। তার নিজস্ব কারণ কি, তার কোনো সমস্যা আছে কি না, এটা সিনিয়ররা সবাই তার সাথে যান, যোগাযোগ করেন, দেখা করেন, কথা বলেন, সমাধান করেন। এভাবে পাবলিকলি তাকে তিরস্কার করে, তাকে ছোট করে, আমরা নিজেদেরকেই ছোট করতেছি। সে অনেক ছোট কাজ করছে হয়তো, কিন্তু এটা আমাদের করা ঠিক হচ্ছে না, না নায়ককে না নায়িকাদেরকে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা ফেসবুকে এখন এটা নিয়ে মানে কাদা ছোঁয়াছুঁই বাঁধতেন, ঠিক আছে? ফেসবুক খুললেই, সকালবেলায় খুললেও যে নিউজ, বিকালে খুললেও সে নিউজ, রাত্রে খুললেও সে নিউজ, আরে বাবা, নিউজের তো একটা লিমিট থাকা উচিত। আমি তো বুঝলাম না, এই 6 দিনের নিউজে শাকিবের 6টা বাচ্চা হলেও বুঝতাম যে হ্যাঁ শাকিব খানের 6 নম্বর বাচ্চা হয়েছে আজকে, নতুন নিউজ। সো 2টা বাচ্চাকে নিয়ে, আর এটাতে শাকিবের বাচ্চাদের উপর কি ইম্প্রেশনটা পড়তেছে, বাচ্চা দুটোর কথা চিন্তা করেন আপনারা। অ্যাটলিস্ট আমরা বাবা মার কথা বাদ দিলাম, বাচ্চা দুটোর কথা চিন্তা করেন অ্যাটলিস্ট, আমাদেরও তো বাচ্চা কাচ্চা আছে, তাই না? দয়া করে বাচ্চাদের মুখের দিকে তাকায় আপনারা এখনই সব নিউজ করা বন্ধ করেন। মানে চিন্তা করে দেখেন, একটা মানুষ কতটা মানে, ইকবাল তো সাকিব ভাইয়ের পিছনে 24 ঘন্টা 18 মতো লাগিয়ে আছে, মানে সাকিব ভাইকে নিয়ে যত রকমের উল্টা পাল্টা কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে দিয়া বেড়াইতেছে। এখন তার বউ জেনিফার ফেরদৌস, সাবেক বউ, তাও এখন আর মানে বউ নাই, সাবেক বউ জেনিফার ফেরদৌস এখন তাকে নিয়ে উল্টা পাল্টা কথাবার্তা বলতেছে সাকিব ভাইয়াকে নিয়ে, ঠিক আছে? আমরা ব্যক্তি সাকিব ভাইয়ার লাইফ স্টাইল কী সেটা জানতে চাই না, আমরা জানতে চাই সাকিব ভাইয়া গ্লোবাল স্টার, সাকিব ভাইয়া সুপার স্টার, ঠিক আছে? আপনারা কী বলেন সাকিবিয়ানরা, কমেন্টে জানান। সো আল্লাহ হাফেজ।